হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইমরান আশরাফ আলী, ইন্ডিয়া ইংলিশ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। যদি এই ভিডিওটা কেউ ইউটিউব ফেসবুকে দেখছেন তাহলে ইউটিউবে গিয়ে ইন্ডিয়া ইংলিশ নামে সার্চ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারে। আজকের মেন টপিক হলো মাধ্যমিক 2024 সালের রাইটিং স্কিল কমন বের করা এবং সাজেশন বের করার পদ্ধতি। এবং আমি সন্ধ্যার সময় থেকে নিয়ে এই যে এখন রাত্রি 12টা বাজে, এই পর্যন্ত খাটাখাটুনির মধ্য দিয়ে যে কয়েকটা সাজেশন বের করেছি সেগুলো আজকে তোমাদের সঙ্গে তুলে ধরবো। আর যারা এবার মাধ্যমিক দেবে তারা তো খাতা কলম নিয়ে বসে পড়ো। ব্যাপারটা হচ্ছে 2017 সাল থেকে পর্যবেক্ষণ করে 2024 সালে যে সমস্ত রাইটিং তিনটা আসতে চলেছে সেইগুলো কমন দেব, এবং সেই টপিকগুলোর উপরে যে বিস্তারিত ভিডিও, মানে কোন কোন রাইটিং পরীক্ষাতে লিখতে হবে, কিভাবে লিখতে হবে, সেগুলো বিস্তারিত একের পর এক ভিডিওতে জানাতে থাকবো। আজকের মূলত আলোচনা হলো যারা মাধ্যমিক 2024 দেবে তাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে। বেশি পড়তে হবে না, টোটাল 7-8খানা টপিক আছে সিলেবাসে, তার মধ্যে গতবার 3খানা চলে এসেছে এবং প্রতিবারই 3খানা করে আসে, এবারও 3খানা আসবে। আর মেন বিষয়টা হলো এখানে কোনো বিকল্প থাকবে না, তিনটা কোশ্চেন থাকবে, তিনটা করতে হবে। একটা করতে পারলে 10 নাম্বার, তিনটাতে 30 নাম্বার, তার মানে এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ভাইটাল ব্যাপার, এখানে কিন্তু গুরুত্ব দিতেই হবে, কোনো ফাঁকি চলবে না। তো খাতা কলম নিয়ে বসে পড়ো, আমি তোমাদের একের পর এক ভিডিওতে সবকিছু জানাতে থাকছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। মাধ্যমিক 2024 ইংলিশ রাইটিং স্কিল সাজেশন, তোমাদের সিলেবাসে থাকা টপিকগুলো হলো প্যারাগ্রাফ, রিপোর্ট, লেটার, নোটিশ প্রসেসিং, বায়োগ্রাফি, স্টোরি, ডায়ালগ, সামারি। এর মধ্যে সামারি এবং ডায়ালগ কোনোবারই পরীক্ষাতে আসে না, তবুও শিখে রাখতে পারলে ভালো। আর প্যারাগ্রাফ রাইটিং গতবার চলে এসেছে, যেগুলোতে গুণচিহ্ন দেওয়া আছে, কাটা চিহ্ন, সেগুলো পরীক্ষাতে আসবে না। আর বাকি 3 স্টার মার্ক রাইটিং স্কিলস আর ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য 2024 ফর মাধ্যমিক এক্সামিনেশন। বিগত বছরের প্রশ্নসমূহগুলো একবার দেখে নাও। 2017 সালে এসেছিল স্টোরি, লেটার, প্যারাগ্রাফ। 18-তে এসেছিল লেটার, বায়োগ্রাফি, রিপোর্ট। 19-এ এসেছিল স্টোরি রাইটিং, লেটার, নোটিস। আর 2020 সালে এসেছিল রিপোর্ট, লেটার, প্যারাগ্রাফ। 2021 সালে পরীক্ষা হয়নি, 2022 সালে নোটিস, স্টোরি এবং লেটার এসেছিল, এবং সর্বশেষ 2023 সালে যে পরীক্ষা তাতে এসেছিল বায়োগ্রাফি, এডিটোরিয়াল লেটার এবং একটি প্যারাগ্রাফ। তো এই টপিকগুলো বাদ দিয়ে 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় তাহলে কি আসতে চলেছে? তোমরা নিজেই যদি একটু খাতা কলম নিয়ে ঘাটাঘাটি করো দেখতে পাবে, প্রথমেই আছে হচ্ছে নোটিস রাইটিং, রিপোর্ট রাইটিং, পার্সোনাল লেটার, স্টোরি। এই 4টা টপিক যদি তুমি সারা বছর ধরে প্র্যাকটিস করো, এখন তো সারা বছর টাইম নেই, সামনে সামনে মাধ্যমিক টেস্ট পরীক্ষা এবং তারপরে হচ্ছে ফাইনাল পরীক্ষা, তো মাধ্যমিক টেস্ট পরীক্ষার জন্যও এই টপিকগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ, এবং ফাইনাল পরীক্ষার জন্য 100% শিওর। প্রতি বছর যেভাবে কমন বের করে ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয়, তারা কমন পায় এবং লিখে আসে, এইবারও ঠিক সেই রকম ভরসা রাখা যেতে পারে।